শয়তান রাজিম বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম। আমি দুইবার মেম্বার প্রার্থী, 9 নং ওয়ার্ডের জনসাধারণকে আমি আন্তরিকভাবে জানাচ্ছি আমার অভিনন্দন। আসসালামু আলাইকুম। জনগণ, মা বোনেরা ও ভাইয়েরা সবাই আমাকে ভোট দিচ্ছে। ভবিষ্যতে ইনশাল্লাহ আগামী তো ফারমো, ইনশাল্লাহ যদি জনগণের সাহায্য পাই ইনশাল্লাহ জয়ী হম। যদি নীরবভাবে ইলেকশন হয়, যদি চুরি না হয়, তো ইনশাল্লাহ অনেক ব্যবধানে জয়ী হম ইনশাল্লাহ। ইনশাল্লাহ নারী শিশু 9 নম্বর ওয়ার্ডের মধ্যে আল্লাহর রহমতে সবসময় সুবিচার পাবে। সব জায়গায় যারা নিরহ আছে, যে চলতে পারে না, আমি যতটুকু পারি আমার তরফ থেকে আমি সহযোগিতা করব। এবং ইনশাল্লাহ সরকারের যাও অনুদান আইব, একটা পর্যন্ত ওই গরিব মানুষের দেওয়া হইব। কিন্তু আমি আল্লাহর রহমতে একটাও খামু না, ধর্মও না, নিজের পকেটের টাকা দিয়ে তাদেরকে আইনা দিই। মাধব বলতে 9 নম্বর ওয়ার্ড ইনশাল্লাহ কোনো মাধব ব্যবসায়ী থাকতো না। আল্লাহর রহমতে এইটার প্রতিবাদে আমি সবসময় জনগণ এইবার আমারে ভোট দিছে এবং আগামীতেও দিছে, আবার আগামীতেও দিব ইনশাল্লাহ। এই ব্যাপারে আমি নিশ্চিত যে মাধব এই 9 নম্বর ওয়ার্ডে থাকবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ 9 নম্বর ওয়ার্ডের মাঝে যদি ইনশাল্লাহ আমি পাস করি, আল্লাহর রহমতে প্রত্যেকটা জায়গায় রাস্তা হবে। এখন যেই রাস্তা আছে ইনশাল্লাহ এই ডিডো আবার পরে পাক্কা করা হবে, সব রাস্তা আল্লাহর রহমতে এমপিতে চেয়ারম্যানকে সাইয়া সাইয়া আইনা করা হবে। বাল্য বিবাহ হইলে আমি পুলিশ আনাবো, জানাবো, আইয়া বাধা দিব যাতে 20 বছরের 18 বছরের নিচে যাতে বিবাহ না হয়, এটি আমি চেষ্টা করব। আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। লোকের প্রত্যেকটা মনে করেন ডাল চাল সাবান তেল আদা সব মিলাইয়া প্রত্যেকের 20 কেজি করে দেওয়া হয়েছে। প্রায় 250 লোকের আমি নিজের অর্থদানে দেওয়া হয়েছে, কারো থেকে সাহায্য নেওয়া হয় নাই, আমার নিজের অর্থ থেকে জনগণের দিছি ইনশাল্লাহ। জনগণের প্রতি আমার শ্রদ্ধা রইল। এবং আসসালামু আলাইকুম, আপনারা আগামীতে আমি যদি বাস করি, আপনারা যদি দয়া করে আমাকে মেহরবানি করে ভোট দেন আল্লাহর রহমতে, তাহলে দেখেন আমি একবার কী করতে পারি। যদি করি ইনশাল্লাহ আপনাদের জন্যই করবো, আমার জন্য কিছু করার কিছু নাই, আমি করবো না। আল্লাহর রহমতে আমার যে দূর দিছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসসালামু আলাইকুম। বিডি লাইফ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।